বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার দেখা সেরা রোমান্টিক ট্র্যাজেডি ফিল্ম। সিনেমাতে শাকিব খানের ভিন্ন এক ধরনের রূপের প্রকাশ পেয়েছে। গল্পটি অসামান্য, এই মুভিটি সবার কাছ থেকে অভিভূত সাড়া পাচ্ছে। এই সিনেমাতে আমাদের শাকিব খান, ওপার বাংলার ইধিকা পাল, সে কলকাতা ইন্ডাস্ট্রি থেকে এসেছে এবং তার অভিনয় দিয়ে আমাদের উপভোগ করেছে। পরিচালক হিমেল আশরাফকে আরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যান ভাই, আপনি আমাদের জন্য এমন একটি আশ্চর্যজনক চলচ্চিত্র তৈরি করেছেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন আবেগ ও প্রেমের গল্প নিয়ে খুব কম সিনেমা হয়েছে। শাকিব খান তার সেরা এবং ইধিকা পাল খুব ভালো করছেন। শাকিব খান আবারও প্রমাণ করলেন তিনি বাংলাদেশের সেরা সুপারস্টার। বাংলা সিনেমার ইতিহাসে এত সুন্দর ও পরিচ্ছন্ন সিনেমা খুব কমই দেখা গেছে। শাকিব খানের অভিনয়ে সবার মন ছুঁয়ে গেছে। আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বারবার এমন ছবি দরকার। মুভির গান এবং লোকেশন খুব সুন্দর এবং অনিয়মিত ছিল। এটি অবশ্যই একটি ব্লকবাস্টার হতে হবে। জীবনের সেরা পারফরম্যান্স দিচ্ছেন শাকিব খান। এটি একটি মাস্টারপিস মুভি। অ্যাকশন, ডান্স, মুভি কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি এবং গল্প সবই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা শাকিব খান, যাকে বাংলাদেশের মানুষ কিং বলে, সিনেমায় অভিনয় করলেন। আর কলকাতার ইধিকা পাল তার বিপরীতে। এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে যা মানুষের উপকারে আসবে। সবার অভিনয় ছিল সম্পূর্ণ স্বাভাবিক, সিনেমার প্রেমে পড়ে গেলাম। এটি একটি বিগ বাজেটের সিনেমা। এই সিনেমায় যারা গান গিয়েছেন তারা বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা এদেশের সবচেয়ে জনপ্রিয় গান গায়। এই সিনেমার গল্পে থ্রিল, অ্যাকশন, দুঃখজনক দৃশ্য রয়েছে যা এই সিনেমাটিকে একটি আন্তর্জাতিক মানের সিনেমার পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা। রিয়াদ এক্সপ্রিন্স মাহমুদ স্যারের ঈশ্বর গানটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া। সত্যি বলতে শাকিব খানের বয়সী লুক যে কারো হৃদয়ে দাগ কাটতে বাধ্য। ঢালিউড সিনেমায় শাকিবের অভিনয়কে সঠিকভাবে ব্যবহার করেনি। সিনেমায় নবাগত নায়িকা হিসেবে দারুণ দক্ষতা দেখিয়েছেন ইধিকা পাল। পরিচালক হিমেল আশরাফকে সাধুবাদ জানাই শাকিবের সিনেমা দেখিয়ে দর্শকদের কাঁদানোর জন্য। বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ প্রকাশ পায় এই কান্নায়। একজন অভিনেতা যিনি 2-4 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, অনেকদিন পরে তাকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে। প্রিয়তমার সবচেয়ে শক্তিশালী পয়েন্ট ছিল অবস্থান। কক্সবাজারের বিভিন্ন দৃশ্য দেখতে সত্যিই উপভোগ্য ছিল। প্রিয়তমা কিং খান শাকিব খানের এর সেরা অভিনয়ভিত্তিক সিনেমা। এই ছবিতে তিনি তার সেরা প্রচেষ্টা দিয়েছেন। পরিচালক হিমেল আশরাফও চেষ্টা করেছেন ভালো করার। ইধিকা পাল এখন অনেক ছেলের নতুন ক্রাশ হবে। এটি তার প্রথম চলচ্চিত্র, তবে তিনি তার সেরা অভিনয়ও দিয়েছেন। শাকিব খানকে এ ধরনের অভিনয় করতে দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি আশা করি এটি বাংলা চলচ্চিত্রের নতুন ইতিহাস সৃষ্টি করবে। আবহাওয়া উপযোগী না হলেও সব ধরনের মানুষ ছবিটি দেখতে যাচ্ছেন। সব চরিত্রই তাদের চরিত্র অনুযায়ী ভালো করেছে। একজন পরিচালক খুব ভালো পরিচালনা করতে পারলে যে কোনো চরিত্রে তিনি যে অভিনয় করতে পারেন তা প্রমাণ করেছেন শাকিব। তো এই ছিল এই সিনেমা সম্পর্কে আমার মতামত। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।